মর্নিং, আজকে হচ্ছে শনিবার, আর শনিবার সকালবেলা থেকে শুরু করছি আবার একটা নতুন ব্লগ। তো আজকে ব্লগের শুরুতে মানে যেটা করব সেটা একটু আলাদা আলাদা, মানে চা দিয়ে তো দিনটা শুরু করি, তো অবশ্যই আজকে আমি চা খাবো না, আজকে শুধু মিস্টার দেবের জন্য চা করছি, কারণ আজকে হচ্ছে গিয়ে বিপত্তারিণী ব্রত। তো আজকে আগের মঙ্গলবার ছিল, গত মঙ্গলবার ছিল, সেই দিন করতে পারিনি, আজকে সেই জন্য আর কি করব। তো এখন চাটা করে নিই, মিস্টার দেবকে চাটা দিয়ে তারপরে ব্রেকফাস্টে যা যেটা উনি খেতে চান দেব, দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমাকে যেতে হবে, পুজোর সব সরঞ্জাম ঠিকঠাক করে জোগাড় করে তারপর যাব আমি রাজপুর বিপত্তারিণী বাড়ি। তো প্রচুর ভিড় হয়, আমি সেই ভাবছি যে কি হবে, কতজনের পরে লাইনে থাকব, কি করব বুঝতে পারছি না। আর সবচেয়ে বড় কথা, জবের থেকে এরকম বাঁধিয়ে দিয়েছে অনেক, মানে এই বিপত্তারিণী বাড়ি আমি অনেক বছর আগের থেকে যাই, অনেক বছর, তখন এরকম ছিল না, পুরো বাঁধানো এত বড় ছিল না, শুধুমাত্র ওই যে মূল যে বাড়িটা যেখানে আর কি মায়ের মূর্তি, ওই বাড়িটাই শুধু ছিল, এত কিছু কিচ্ছু ছিল না। তো সে সময় প্রচুর ভিড় হতো, আর এখন তো আরও ভিড় হবে, সেই ভাবছি যে কি দেখব ওখানে গিয়ে, কীরকম অবস্থা, কতটা ভিড় পাবো, কতটা টাইম লাগবে সেটা চিন্তা করছি। তো যাই হোক, তার মধ্যে আর একটা জিনিস করেছি আমি, ওই কালকে দুপুরবেলা জামা কাপড় কাচবো বলে আর ভিজিয়েছি, আর তারপর বৃষ্টি ফৃষ্টি হচ্ছিলো বলে আর কাচা হয়নি, এবার সারা রাত ধরে জামা কাপড়গুলো মানে ভালো ভিজেছে, তো এখন কাচতে হবে। তো চাটা মিস্টার দেবকে করে দিয়ে আমি তারপর যাব বাথরুমে, একেবারে জামা কাপড়গুলো কেচে স্নান করে বেরিয়ে আসবো। দু বালতি এখন জামা কাপড় কাঁচা হয়েছে, হাত হাতের অবস্থা কি, হাত কোমর দুটোই যায় আর কি, আমার তো দুটোই, একদিকে হাত একদিকে কোমর, ওই নিচু হয়ে করতে গেলে কোমর এর অবস্থা খারাপ। দাদার শরীর খারাপ হয়ে গেল না, তখন একবার কথা হয়েছিল ওই ছোট হাতিটার সাথে, তারপর আমি এটাই বলছিলাম যে এইবারে দেখবে আবার বলবে, হ্যাঁ অমৃতা সবার আগে বলবে যে আমার দেখলেই কষ্ট হয়, দিদি এত জামা কাপড় তুমি কাচো কেন, কি করবো, এই যে রণবাবুর কত জামা কাপড় হয়ে যায়, বাচ্চা তো, তাও আমি বলবো রণ অন্যান্য বাচ্চাদের থেকে অনেক টাপুর, ছোটবেলায় মনে আছে একটা পরতো একটা সঙ্গে সঙ্গে ওকে ছাড়িয়ে দিতে হতো, কিছু না কিছু টুকটাক গায়ের মধ্যে কিছু লাগিয়ে দিল, খেতে গিয়ে কিছু ফেলে দিল, ও করতো, রণ তাও অতটাও করে না, আমি তো তাও জমিয়ে জমিয়ে রেখে কাচলাম বলে, নাহলে রণ অতটাও করে না, ওকে সব স্নান করে উঠে একটা জামা যে পরিয়ে দিই সেই একেবারে রাত্রে শোয়ার সময়, দুষ্টুমি সব করে কিন্তু ওইগুলো ওই সব করে না, যে কিছু লেগে টেগে যাবে, যা কাছে ওয়েদারটা ভালো মানে সুবিধা হবে, হ্যাঁ যদি লাইনও পড়ে অতটা কষ্ট হবে না, এমনি তো বাইরে বাইরেও পুজো দেওয়ার সিস্টেম আছে, সব এখন বাইরে বাইরে পুজো দেওয়ার সিস্টেম, বাইরেই পুজো দেওয়ার, হ্যাঁ সবাই বাইরেই পুজোটা দেয় সিস্টেম, গিয়ে দর্শন শুরু করে নেয়, আমি যতদূর ওদের সেটআপ আগের বছর মনে আছে, আমরা না হলে কুলাতে পারবে না, তাহলে কুলাতে পারবে না, মানে আগের বছর মনে আছে যখন গেছিলাম আমরা, মানে জাস্ট আগে আগে তখন ওই বাঁশটাস বাজছিল, দেখছিলাম পুরো জায়গাটা বাঁশ দিয়ে ঘিরে দেয়, তো ঠিকই আছে, দেখ এখন পুরো মন্দিরের ভেতরে গিয়ে পুজো দেওয়ার যদি ব্যবস্থা করে না, তাহলে মানে দিন পেরিয়ে যাবে, মানুষ কখন পুজো দেবে আর কখন পুজো ভঙ্গ করবে, মানে উপোস ভঙ্গ করবে,
আমরা আগে একবার দুবার মনে আছে কালীঘাটে গিয়েও পুজো দিয়েছিলাম, ওখানেও জায়গায় জায়গায় পুরো এরকম সেট আপ করা থাকে পুজো দেওয়ার জন্য গেছিলাম। ওখানে আবার পাশেই 13টা লুচিও তারা ছোট ছোট করে বানানোর ব্যবস্থা করেছে, কারণ জানে সবাই খাবে এরকম মনে আছে, ওটা অনেক বছর আগেকার কথা। একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছে, আর মানে কি বলবো, হেভি টেনশন এই দায়িত্বটা। তো কি দায়িত্ব সেটা ম্যাডামই বলবে। বলো আমাকে কত বড় একটা দায়িত্ব দিলে। এদিকে এসে ক্যামেরার সামনে এদিকটা আসো, আরে আজকে পুজো দিতে যাবো যখন, তখন ভাবলাম যে নতুন একটা শাড়ি রয়েছে যেটা সীমন্তিকা দিয়েছে, মানে সীমন্তিকা মা আন্টি পাঠিয়েছিল, তো ভাবছি যে ওটা পরে যাই। তো তো ব্লাউজ তো বানানো হয়নি, এমনকি ফলস পিকো যেটা সেটাও করেনি, পিকো করতে লাগে না এখন তো, ওই যে নিচে পম পম থাকে ওটা হ্যান্ডলুমের একটা শাড়ি। তো এখন ব্লাউজটা হচ্ছে গিয়ে আমার আরেক দুটো লাল ব্লাউজ, একটা তো দেখলেন কিনেছিলাম সেই লক্ষ্মী পুজোর সময়, আর একটা হচ্ছে গিয়ে এই যে ওই হাকুবানা কি বলে ফুটো ফুটো ওইটা। তো এই ফুটো ফুটো ব্লাউজটা না আমার নষ্ট হয়ে গেছে, মানে ওই যেখানটা হুক লাগানোর জায়গাটা নষ্ট হয়ে গেছে, তো লাল ওটা। সেই জন্য মিস্টার দেবকে বললাম যে একটা এর ব্লাউজটা দিয়ে দিলাম, বললাম সেম একটা ব্লাউজ নিয়ে আসবে, এই যে আমাদের সামনেই যে দোকানটা থেকে আমরা কেনাকাটা করি টুকটাক, ওদের কাছে খুব ভালো পাওয়া যায়, তো পেয়ে যাবে আশা করছি। তাই মিস্টার দেবকে বললাম আমার কি আর যেতে লাগবে, আমি তাহলে ততক্ষণ রেডি হই, সব কিছু গুছাই টুছাই যা যা লাগে টাকে কিছু যদি নাওয়ার টাওয়ার থাকে বাদ বাকিগুলো করি, তুমি টুক করে গিয়ে নিয়ে আসো, তুমি আসলে তারপর পরে শাড়িটা পরে বেরিয়ে যাবো। বুঝছো কত বড় দায়িত্ব? তারপরে যদি বলে এটা এই এর চেয়ে ভালো কিছু হয়, আমি একবার এরকম হয়েছিল যে আমি পয়লা বৈশাখে ওকে না জানিয়ে, তখন বাজনিতে থাকতাম অনেক দু তিন বছর আগের কথা, তখন রন হয়নি মনে হয়, দু তিন রন আরো না, হ্যাঁ রন হয়নি তখন। তো আমি যে ঘটনাটা বলছো সেটা 2010 এর কথা। তো আমি কি করলাম, আমি বাজনিতে গেছিলাম সুপার মার্কেটে, যে ও স্টান টান করে পয়লা বৈশাখে একটা ড্রেস পরবে বলে, রন ও বলে আনন্দে মাটি আটা আটা গেঞ্জি আর একটা স্কার্ট নিয়ে এসেছিলাম, বুঝে এইবার আনার পর কালারটা পিঙ্ক কালারের এনেছিলাম আমার মনে আছে। তারপরে আনার পর ওকে দিয়েছি, দেখে বলছে হ্যাঁ ভালো কিন্তু হাতাটা এরকম কেন। আমি বলছি তখন সে সময় খুব হ্যারাম প্যান্ট উঠেছিল, ঠিক আছে, তো আমার হ্যারাম প্যান্টের খুব শখ, আর হ্যারাম প্যান্ট মানেই হচ্ছে যত ঘের বেশি তত দেখতে সুন্দর লাগে, তো আমাদের এখানে বাজনি তো অত ঘেরওয়ালাও পায়নি, তো সাদা একটা হ্যারাম প্যান্ট নিয়েছিল তার সাথে ম্যাচ করেছিল পিঙ্ক কালারের একটা টপ দিয়ে, খুব সুন্দর, কিন্তু ব্যাপারটা কিছুই না, ওই টপটার না হাতটা ঘটি হাতা ছিল, তাই বলে আমি আর আমি অনেক বছর ঘটি হাতা পরিনি তখন, তো তখন এমছি যে ভালো সবই ঘটি হাতা আনলে বাচ্চাদের মতো লাগছে টপের আর কি ঘটি হাতা। এখানে কিন্তু কাকতালীয়ভাবে এই ব্লাউজটারও হাতাটা কিন্তু ঘটি হাতা, কিন্তু ব্লাউজে ঘটি হাতা আর টপে ঘটি হাতার মধ্যে তফাত আছে, টপগুলো একটু বাচ্চা বাচ্চা লাগে, তো সেই জন্য যে এরকম নিয়ে আসবে নিয়ে আসতে, কিন্তু পড়েছি না ওটা, পড়েছো সেই জন্য পড়েছি, সেই কারণে আমি তখন ঠিক করেছিলাম যে যখন কিনবো তাহলে তোমাকে সাথে নিয়ে যাব, তুমি পছন্দ করবে কিনবো, সারপ্রাইজ আর দেবো না। মানে পুজো দিতে যাবো তারপর যদি জোরে বৃষ্টি হয় তাহলে মুশকিল, কারণ সাথে রং থাকবে, তো দেখা যাক আগে যাই দেখি লসটা পাই কিনা। তো এসে গেছি এই যে দোকান, দেখি পাওয়া যায় কিনা তারপরে আবার জানাচ্ছি। তো এই যে শাড়ি পরে রেডি, এই ব্লাউজটা মিস্টার দেবকে দিয়ে নিয়ে আসালাম, ওই রকম ওই হাকুবা পাইনি, আমি ওটা বাজনি থেকে কিনবো, যেটা পাচ্ছিল তার মধ্যে বর্ডারটা ছিল না, আমার অতটা ভালোও লাগছিল না, সেই প্লেন পরবো যখন, এই একটা এখন আপাতত এই 2x2 রুবিয়া যেগুলো গ্লাস হাতা বলেছিলাম মিস্টার দেবকে নিয়ে এসছে, তো এই দিয়ে শাড়িটা আমি পরেছি, এটার সাথে লাল ব্লাউজে যাবে, কারণ এটার সাথে যেটা ব্লাউজের পিস সেটাও লাল আছে, তো আমি না ওই ব্লাউজটা পিসটা কাটাবো না, ওটা মানে শাড়ির সাথেই রেখে দিয়েছি যাতে শাড়িটার লেন্থ আরও বড় হয়, তো সেই জন্য দেখুন অনেক কুচি পরেছে, অনেক বড় শাড়ি, এটা কত বড় আঁচলটা কতটা বেশ রাখতে পেরেছি, তবে একটাই আমার মনে হয় আমি না শাড়ি পরতে পারি না,
আমাকে কোনোদিনও আমার মা শাড়ি পরিয়ে দেয়নি। আমি বিয়ের আগে যখনই আর কি পরেছি এই এই কাকিমা জেঠিমার কাছ থেকে পড়া শিখেছি, তারপর তো 11-12 যখন শাড়ি ছিল তখন অনেকটাই মানে তবে অতটাও আমি পড়তে পারতাম না আমার মনে হয়। আর ওটা তো 11-12 স্কুলের শাড়ি ছিল সিল্কের, ওটা নিয়ে কোনো চাপ ছিল না। তো যাই হোক, এখন আমার মনে হয় বিয়ের পর শাশুড়ি মা আমাকে বেশ ভালো, শাশুমা ভালো করে সুন্দর করে শাড়ি পরিয়ে দিত, বাঙালিয়ানা স্টাইলে। হ্যাঁ, বিভিন্ন স্টাইল, শুধু বাঙালি না, কেন শুধু বাঙালি না, সে কখনো দেবদাস, কখনো এই নানান রকম, কখনো সামনে আঁচলটা খুব সুন্দর করে এরকম ভাবে দিয়ে অনেক সুন্দর করে শাড়ি পরিয়ে দিত, এরকম ভাবে শাড়ি দিয়ে আবার আঁচলটা এরকম দিয়ে অনেক সুন্দর করে শাশুড়ি মা শাড়ি পরিয়ে দিত। কিন্তু আমি নিজে সেই জন্য শাড়ি ভালো করে পরতে পারি না। তো যাই হোক, পরেছি দেখাই, খুব সুন্দর হয়েছে শাড়িটা, ভীষণ ভীষণ ভালো। আচ্ছা, সীমন্তিকা মা মানে আমাদের আন্টি, উনি কিন্তু মালবাজারে ওনার বুটিক আছে, এটা কিন্তু ওনার নিজস্ব বুটিকের শাড়ি, এটা ওনারই একেবারে বুটিকের শাড়ি, ঠিক আছে। খুব সুন্দর শাড়িটা, কালার কম্বিনেশন নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই, তবে আমাকে কেমন লাগছে বলবেন। তবে আমি এই যে এখন চুলটা খুলেছি, এলোকেশি হয়েছি, শুধুমাত্র শ্যুট করার জন্য এই যে হাতে নিয়ে বসে রয়েছে, আমি যাওয়ার সময় চুল সেই গুটুগুটুনির মতো উপরেই করে নেবো। আর এবার রনুকে দেখবেন না, আয় রনু, আয় আয় তাড়াতাড়ি আয়, এসে গেছে আমাদের লিটল স্পাইডি, এরকম করে সবার আগে ও যেন মনে হচ্ছে গাড়িটা চালাবে। বলেছিলাম না আগের বারও দেখেছিলাম, পুরো প্যান্ডেলের মতো করে, প্যান্ডেলের মতো পুরো ছাওয়া দিয়ে দেয় যাতে সবাই এখানে এসে লাইন পড়ে, তো লাইনে যাতে দাঁড়াতে পারে। তো এখানেই যে এখানেই সব আছে, পুজোর সামগ্রী পাওয়া যাবে, আমি এখান থেকেই নিয়ে নেবো, ঠিক আছে। আপনাদের কাছে কি নানা রকমের ফল পাওয়া যাবে? আমি জানি তো, আমি তো বললাম যে আমরা এখান থেকেই নেবো, খাওয়ার মতনই আছে, একদম একদম। আর
করম চা চেরি 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 ঠিক আছে তাই নি আসছো কোথায় আসছো হ্যাঁ আমি দেখে দিই কারণ পরে আবার যাওয়ার সময় আমাকে ফল ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর সমস্ত নিয়ে নিয়েছি এর ভেতরে আছে ধাগা চলো যাই পুজো দিতে চরণামৃত সবাই নিচে পেয়ে যাবেন গাড়ি পার্কিং এ কালী করে নিই
আমি আগে নিচ্ছি, তারপর বিচার দেবো। যাচ্ছি সামনেই যে একটা ছোট্ট মতো রেস্টুরেন্ট বলুন বা যাই বলুন, ওইখানে যাই, ওখানে লুচি ভাজছে। মিস্টার দেব বললো এখান থেকেই লুচি খেয়ে নাও, এখান থেকেই লুচি খেয়ে। আর রন বদমাইশি করেই যাচ্ছে, লুচি এসছে তো এখানে ছোটো ছোটো করেই দেয়। আপাতত চারটে নিয়েছি, একসাথে তো অতগুলো নেওয়া যাবে না, তো তেরোটা লুচি এখানেই খেয়ে নেবো ভাবছি, আর ব্যাস হয়ে যাবে। তার সাথে এরকম তরকারি দিয়েছে, তরকারিটা একদম প্লেন কিন্তু টেস্ট আছে, তুমি খাবে তখন বুঝবে। ওরাও তো নিজেরাই বলছে এত ভিড় হবে ভাবতে পারে। ব্যাস রনকে একবার দেখিয়েছি যে মাছকে লুচি দে, সব লুচি আজকে মাছই খাবে। তো এই আমাদের সেকেন্ড রাউন্ডের লুচি হচ্ছে, ঝপঝপ পুড়ে গেছে, আর রনের তো আবার মাছ না খাই যে আধে চলে গেছে। একবার তুমি যেমনি দেখাবে, এবার তরকারিটা ভালো, তরকারিটার মধ্যে আমরা যেরকম স্বাদ আলুর তরকারিতে যেরকম বাড়িতে সাধারণত কালো জিরে দেয়, এখানে পাঁচফোড়ন, আমি পাঁচফোড়ন দিয়েও করেছি, পাঁচফোড়ন দিয়েও খুব ভালো হয়। আর তার মধ্যে বুঝতে পারছি হালকা হালকা ঘুগনি বা মটর কোনো সময় দেওয়া হয়েছিল, যেটা হয়তো প্রথম দিকে যারা পেয়েছে তারা ঘুগনি মটর পেয়েছে, শেষের দিকে এরাও মানে দু তিন রাউন্ডের তরকারি করেছে, তো শেষমেশ ঘুগনি যেহেতু আর মনে হয় ভেজানো নেই তাই শুধু আলুটাই জুটেছে আমাদের, তবে টেস্ট ভালো। এই যে এসে কপাকপ কপাকপ খেয়ে যাচ্ছে, এই জন্য রন নিজে না খেয়ে মাছদের খাওয়াচ্ছে। এই যে দেখুন এই যে মাছ হচ্ছে খাচ্ছে কিরকম, ওই জন্য রন নিজে না খেয়ে মাছকে খাওয়াচ্ছে। আজকে তানজিলা চাটা যা করেছে কি বলবো, আদা দিয়ে, তখন না আমি একটা ভিডিও বানাচ্ছিলাম বলে আমি মানে ওকে সামনে আনতে পারিনি, আরও চলে গেছে দিয়ে, টাটা বাই বাই করে চলে গেছে আমাকে, তাই বলতে পারিনি। তানজিলা তো ব্লগ দেখে আমার রশ্মির সাথে বসে, আজকে তোমাকে শাড়ি পরা দেখে কি বলছে, আজকে তানজিলা বলছে এটা কাকে দেখছি, এটা কি আমার বৌদি না অন্য কেউ, দারুণ করেছে চাটা ব্যাটা দুজনেই। কাশি কি যন্ত্রণা বলুন তো, দু রকমের যন্ত্রণা হয়েছে, এক হচ্ছে ওর ওই অ্যাভেঞ্জার্স ফ্যামিলির মধ্যে থেকে হাল্কটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রণব কি হলো, হাল্ক কোথায়? হ্যাঁ ওই হাল্ক কোথায়, কোথায়? এ বাবা এ মা, তুই কোথায় ফেলেছিস, তুই কোথাও হারিয়ে দিয়েছিস, কি হবে এবার? শাড়ি পরে গেছিলাম যেটা এখানে সবে যে খুলে রেখেছি ওইখানেই ছিল, এ না তুই ওটা ছাড়, এটা ধর, এটা হাল্ক খুঁজে পাওয়া গেছে, এটা হাল্ক খুঁজে পাওয়া গেছে, এখানে সমস্ত আমি রেখেছিলাম, রেখে একটু রেস্ট দিচ্ছিলাম, মিস্টার দেবকে বেরোতে হয়েছে এমার্জেন্সি একটা কাজে চলে আসবে, এবার তার মধ্যে বললাম একটা তো হয়েছে রনের হাল্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওরই হাল্ক খুঁজে তার মানে আমাকে এমন তাড়া দিয়েছে, আমি উঠতে গিয়ে আমার ওই হাঁটুতে, ডান হাঁটুতে তো আমার আর্থারাইটিসের প্রবলেম, মাঝে মাঝেই ইয়ে হয়ে যায় পাটা, না ওই কীরকম কী বলবো
মানে টান ধরে, পায়ের স্টেপ ফেলতে আর পারি না। যারা যাদের আর্থারাইটিস আছে তারা জানেন যে এরকম পুরো আমার ওই ওই জিনিসটাই হয়েছে, এখন আমি পা সোজা করতে পারছি না। তো তার মধ্যে আজকে হচ্ছে গিয়ে মটরটা ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করব বলে, তো কথা ছিল যে যে ফল তো 13 রকম ফল তো দিতে হয় জানি, তো সেখানে ভেবেছিলাম তার মধ্যে একটা নারকোল নেব। তো ওখানে মন্দিরের ওখান থেকে যখন কিনেছি ওদের ওখানে না নারকোল ছিল না, তো যাই হোক সেই জন্য নারকোলটা দেওয়া হয়নি। ভেবেছিলাম নারকোল তো দিতেই হবে, ঠাকুরকে দেবো ওটাকেই, আবার ওখান থেকে ওটা দিয়েই ঘুগনির মধ্যে দেবো, নিরামিষ ঘু অসুবিধা নেই, নারকোলটা খাওয়া যাবে। তো তখন ওখানে নারকোল পাইনি তাই জন্য আর নারকোল দেওয়াই হয়নি। তো এখন মিস্টার দেব যখন বেরিয়েছে আমি বললাম যে একটু নারকোল নিয়ে এসো, একটা নারকোল নিয়ে এসো, বাবা বাবা নারকোল নিয়ে এসো, কারণ হচ্ছে গিয়ে নিরামিষ ইয়েতে না নিরামিষ ঘুগনিতে একটু নারকোল টারকোল না দিলে কিন্তু ভালো লাগে না, তাই না? কারণ পেঁয়াজ রসুন কিছুই তো পড়বে না, আদা, আদা কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কাও খুব বেশি দেবো না, একটাই দেবো, বেশি দেবো না, যাতে আর কি খেতে অসুবিধা না হয়। কী হয়েছে রানু? তো যাই হোক এখন আমি যাই না, লেংড়ে লেংড়ে আমাকে হাঁটতে হবে। মিস্টার দেবকে বললাম, মিস্টার দেব বলছে যে তুমি থাক বসো, আমি নেমো না খাট থেকে, আমি বিছানা থেকে আমি আসছি। তো এবার আমি ভাবছি লেংড়ে লেংড়ে গিয়ে কিছুই না, একটু মটরটা অন্তত সিদ্ধ করে রাখি। ওরে বাবা কত কত আদর হয়, কত আদর হয় জানেন, আমাদের কত আদর হয় জানেন। টকটা দেখেই দুদিন থেকে বলছিলাম মিস্টার দেবকে যে একটু না বেশ টক ঝাল ইয়ে খেতে ইচ্ছা করছে, ফুচকা খেতে ইচ্ছা করছে, আর তার উপর যদি পুরনো নিজের পুরনো পাড়ার হয়। হ্যাঁ, তো আমাদের এটা হচ্ছে মিস্টার দেব আসার পথে বললাম যে মিস্টার দেবকে বেরোতে হয়েছিল, তো আসার পথে আমাদের ওই বাড়ির সামনে যে বসে, বাঁশজনী বাড়ির সামনে যে বসে তার কাছ থেকে নিয়ে এসছে, আর ও তো জানে আমি কীরকম ভালোবাসি, একদম বানিয়েছে ও তেমনি। আলু মটর বেছে নিলাম একটু, আর দারুন টকটাকে একটু খেটে নাও, নাহলে ভেজ না, খেটে নিয়েছি তো, সবাই খেটে নিয়েছি, দারুন দারুন দারুন। ও একটা নতুন এক্সপেরিমেন্ট করো তো, ব্যাস এরকম হয়, খেয়েছি দেখেছি অনেকে, দেখ একটু বাদাম দাও, অনেকে তো পেঁয়াজ দিয়ে খায়। হ্যাঁ পেঁয়াজ দেয়, বাংলাদেশে ডিম দেয়, তো যাই হোক একটা কথা মনে পড়ে গেল আপনাদের সাথে শেয়ার করব বলে, এই যে রাজপুর বিপত্তারিণী বাড়িতে যারাই বিপত্তারিণী ব্রত করবেন বলে ঠিক করেছেন, মানে কখনো ইচ্ছা আছে করার, তারা কিন্তু অনেকেই হয়তো জানে না, যেমন আমি এত বছর পর জানলাম যে এই যে প্রথমে যে মঙ্গলবার পড়ে, মানে সোজা রথ আর উল্টো রথের মাঝখানে যে মঙ্গলবারটা পড়ে সেদিনকেই বিপত্তারিণী ব্রত হয় রাজপুরের বিপত্তারিণী মন্দিরে। আজকে আমার যেটা হলো সেটা কিন্তু মানে যে মানে আমার সাথে আমরা যারাই দিলাম সেটা কিন্তু ব্রত হলো না, সেটা পুজো হলো, ঠিক আছে? তো যারা ব্রত করবেন বলে ঠিক করেছেন, যারা কিনা ব্রতর মধ্যে যা যা নিয়ম, যেমন 13টা লুচি খাওয়া আর সমস্ত যে যা যা নিয়ম আছে, ব্রত কথা পাঠ করা, এই সমস্ত কিছু কিন্তু ওই মঙ্গলবার দিনকেই করতে হবে। সামহাও যদি মঙ্গলবার কোনো বাধা পড়ে যায় তাহলে শনিবার দিন আপনি পুজো দিয়ে নিতে পারবেন, কিন্তু ব্রতটা হবে না। তাই সবার আগে যাদের ব্রত করার ইচ্ছা অন্তত রাজপুর বিপত্তারিণী বাড়িতে, তারা ওই প্রথম যে মঙ্গলবারটা পড়বেন সেদিন পড়বে, তার মধ্যে সেই দিনই ব্রতটা সেরে নেবেন, ঠিক আছে? তো আজকে আমাদের পুজো দেওয়া, আমার পুজো দেওয়া হলো,
ঠিক আছে। আচ্ছা, আর আমাদের এখানে কিন্তু এই ফুচকা সম্পূর্ণ নিরামিষ, আজকে নিরামিষ খাবারই খেয়েছি। আমাদের এখানে ফুচকা সিঙ্গারা সব নিরামিষ, সব নিরামিষ, সব নিরামিষ। এই যে নারকলটা ফাটাবো, ওপরে এরকম তা যেরকম চূড়া মতো করা থাকে সেটা ছিল, ওটা তো লাগবে না আমাদের। নারকলটা ফাটাতে হবে, আমাদের বাড়িতে নারকল আমিই ফাটাই, কারণ হচ্ছে গিয়ে সব কিছু মানে জোর ঝাড় করে হয় না, একটু টেকনিক লাগাতে হয়। মিস্টার দেবকে একদিন ফাটাতে দিয়েছিলাম, প্রায় মানে টাইলস মাইল সব ফাটিয়ে দিচ্ছিল, এমন জোর মেরেছে। একটু বুঝে বুঝে ফাটাতে হয়, জায়গা আছে একদম, জায়গা মতো মারলে ফেটে যাবে একবারে। এই যে ফেটে গেছে, জলটা অনেকটাই কম, দেখি কেমন। ভালো ভালো, জলটা ছেঁকে নিলাম। তো এই যে ঘুগনি, মানে ঘুগনি মটরটা সিদ্ধ করে রেখেছি, যেরকম হয় দেখতে, দেখে মনে হয় গোল গোল, তারপর চাপ দিলেই ভেঙে যায়, যেরকম আর কি হওয়ার কথা সেরকমই করে রেখেছি। ঘুগনির মটরটা নুন দিয়ে সিদ্ধ করেছি। এখানে হচ্ছে গিয়ে এই আলুটা, আলুটা কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম একটু, অনেকক্ষণ হয়ে গেছে। আর টমেটো না ভাজলেই ঠিক হয়ে যাবে। আর এখানে তো ময়দা মেখে রেখেছি, ঠিক আছে। আর লাগবে হচ্ছে জিরে বাটা, আদা, জিরে আর হ্যাঁ নিরামিষ, আর ওই আমরা মশলা ব্যবহার করছি আমি, ওই চানা মশলা। তো ব্যাস ওই দিয়েই, আর কিছু করার নেই, বসিয়ে দিই ঝটপট। টমেটো খেয়ে দেখো তো কেমন, একটুখানি বললাম তো, আমি তো দেখেই বুঝে গেছি মিষ্টি না, মিষ্টি খুব ভালো। নারকলটা দেবো, তুমি কালো অংশটা খেলে নারকল ভেজে তুলে রাখবো, তারপর আলুটা দিয়ে একটু ভাজবো, এর মধ্যে জিরে ফোড়ন দেবো, আর দেবো হচ্ছে গিয়ে তেজপাতা ফোড়ন, ঠিক আছে। এই হচ্ছে এই যে হয়ে গেছে ঘুগনি, একদম টকবক টকবক করে ফুটে উঠেছে। সাথে এর সাথে খাওয়ার জন্য পরোটা করে নেবো, ওই অল্প কয়েকটা, দুটো দুটো করে করব, কারণ হচ্ছে গিয়ে ওই ফুচকাটা খাওয়ার পর না আর খেতে ইচ্ছা করছে না বেশি।